মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। কোভিড এর কারণে গত বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। কোভিড পরিস্থিতি অনেকটাই এখন স্বাভাবিক, খুলছে স্কুল কলেজ, তাই এবছর মাধ্যমিক পরীক্ষা হবে আগামী 8ই মার্চ থেকে। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পরীক্ষার সেন্টারগুলিতে। পরীক্ষার সেন্টারগুলি যেমন স্যানিটাইজ করা হয়েছে, তেমনি ক্লাসরুমগুলিকেও স্যানিটাইজ করা হয়েছে। আগামী সোমবার 8ই মার্চ থেকে সকাল 11:45 থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা কোন ক্লাসরুমে বসবে তার জন্য রোল নাম্বার অনুযায়ী সিট মারা হচ্ছে। হলদিয়ার পূর্ণবর্ষন হাই স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার জানান, কোভিডের কারণে গত বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি, এবছর হচ্ছে। শিক্ষা দপ্তরের নির্দেশ মতো আমরা আমাদের স্কুলের স্যানিটাইজার দিয়ে সেন্টারগুলিকে সাজিয়ে নিচ্ছি। শিক্ষা দপ্তরের নির্দেশ মেনেই আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।